الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي، ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ربنا اصرف عنا عذاب جهنم، ان عذابها كان غراما. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه، وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اے اللہ اکرم الاکرمین، رحم المساکین، مہربانی کرے آمدر جیبونی شموز تو گناہگلو کے معاف کرے دین. اللہ صغیرا کو بیرا اچھائے اور اچھائے کرا گناہ. اللہ بلے جوا منے تھکا نتن پورا تن گناہ. شیطانی روس وسائے کرے فلا گناہ، نفسر دکائے کرے فلا گناہ. شاب گناہ تھے کہ اپنا رکچ کھما چاہی. আল্লাহ রমজানুল মুবারকের পবিত্র মাসের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মুরব্বিয়ান আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সদস্য ভাই বরাদর আত্মীয় স্বজন আমাদের উস্তাদ ছাত্র দোস্ত বন্ধু বান্ধব আহবাব মুরব্বিয়ান মুসল্লিয়ান গ্রামবাসী মহল্লাবাসী এলাকাবাসী পাড়া প্রতিবেশী দেশবাসী সারা দুনিয়ার সমস্ত উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দিন। আল্লাহ যারা মারা গিয়েছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিন। যারা জীবিত আছেন বাবুল হায়াতে তাইয়িবা নসিব করুন। আল্লাহ আমাদের দেশের উপরে দেশের জনগণের উপরে সরহমত বরকতের ফয়সালা করে দিন। আল্লাহ দেশটাকে ধনে জনে সমৃদ্ধশালী বানায় দিন। আল্লাহ শান্তি নিরাপত্তার ব্যবস্থা আমাদের সকলের জীবনে করে দিন। আল্লাহ তাকওয়া তাহারাতের উপরে চলার তৌফিক দিয়া দিন। আমাদের সকলকে সকলের সন্তান সন্ততিগুলোকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দিন, সুশিক্ষায় শিক্ষিত বানায় দিন। আল্লাহ সকলের জন্য হালাল প্রশস্ত সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিন। দুনিয়া আখিরাতে আমাদেরকে সম্মানিত জীবনের মালিক বানায় দিন। আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত হাজাতগুলোকে গায়েবের খাজানা থেকে মিটায় দিন। আয় আল্লাহ আমাদের সকলকে সুস্থতার জীবন নসিব করে দিন। ঈমান আমাদের জীবন নসিব করে দিন মাওলা। আয় আল্লাহ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে আমাদেরকে আমাদের দেশের মানুষদেরকে বাঁচান। রমাদানুল মুবারকের পরিপূর্ণ বারাকাত আমাদের সকলকে অর্জনের তৌফিক দিয়া দিন। আল্লাহ আজকে তৃতীয় পারা থেকে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, বিষয়গুলোর প্রতি পরিপূর্ণ ঈমান এবং আমালের তৌফিক আমাদেরকে দিয়া দিন। আল্লাহ যারা আয়োজন করেছেন আয়োজকদেরকে আপনি পরিপূর্ণ জাযায় হাসানা নসিব করে দিন। আল্লাহ আমাদের দেশের পরিচালকদের উপরে রহমত বরকতের ফয়সালা করে দিন। আল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে আপনি রহমত বরকাতের চাদর দ্বারা ঢাকা নিন। আয় আল্লাহ দুনিয়াতে যতদিন থাকবো রহমত বরকতের সাথে থাকার তৌফিক দিন, ঈমান ও আমালের সাথে থাকার তৌফিক দিন। মাওলা দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর ফেরেশতা যখন হাজির হবে, আল্লাহ ঈমানের সাথে আমাদের মৃত্যুর ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ আপনি মেহরবানি করে কবর হাসর কুল সিরাত কিয়ামতের শাস্তি জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচায় দিয়েন।
আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুফারিশ নসিব করে দিয়েন আল্লাহ, হাউজে কাউসার থেকে পানি পান করার তৌফিক দিয়েন, কিয়ামতের কঠিন মুসিবতের দিবসে আরশের ছায়ার নিচে আমাদেরকে জায়গা দিয়েন আল্লাহ, বিনা হিসাব জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিয়েন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, وسلام على المرسلين والحمد لله رب العالمين.